এই টেনথেটা ইকোয়ালস এইচ বাই এক্স এই তে আমরা এইচ বের করতে পারি যদি উইথ অফ দ্য রোড দেওয়া থাকে আর এইচ মানেই হচ্ছে ইনার অ্যান্ড আউটার এইজের ভিতরে ডিফারেন্স টুকু কি ঠিক আছে তাহলে এটা ফর্মুলা আমরা তখন ইউজ করব অনেক সময় কোনো কারের কোনো ভ্যালোসিটি দেওয়া থাকে না যদি কারের ভ্যালোসিটি দেওয়া না থাকে বা কোনো বাইকের ভ্যালোসিটি দেওয়া না থাকে কিন্তু যদি বলে যে বাবা অ্যাঙ্গেল অফ ব্যাংকিং বের করো অ্যাঙ্গেল অফ ব্যাংকিং চাচ্ছে কিন্তু কি নাই নো ভ্যালোসিটি অ্যাটল ভ্যালোসিটি নাই কোনো ভ্যালোসিটি দেওয়া নাই তখন কিন্তু আমরা টেনথেটা ইকুয়ালস এইচ বাই এক্স এইটা দিয়ে আমরা এই ব্যাংকিং অ্যাঙ্গেলটা বের করতে পারবো এখন ব্যাংকিং অ্যাঙ্গেল সাধারণত খুব কম হয় ধরো যে এটা ফোর ডিগ্রি হতে পারে বা ফাইভ ডিগ্রি হতে পারে এই এটাকে আমরা বলি খুবই আর একটা অ্যাঙ্গেল যদি ব্যাংকিং অ্যাঙ্গেলটা ফোর ডিগ্রি বা ফাইভ ডিগ্রি হয় অন দ্যাট টাইম তোমরা থেটা ইকুয়াল থেটা লিখতে পারবা থেটা ইকুয়াল সাইন্থেটা লিখতে পারবা যেমন এইখানটায় দেখো আমরা বলতেছি থেটা যদি স্মলার হয় তাহলে এবি আর ও এ দুটাই সেম সো এই আমরা যদি ওই এর নিচে এবি দিই ঠিক আছে তাহলে কিন্তু এটা হচ্ছে এইচ হচ্ছে অপোজিট আর এবি হচ্ছে হাইপোটেনাস সো এটা কিন্তু সাইন থেটাও লিখা যায় তাহলে টেন থেটাকে কখন সাইন থেটা আমি লিখতে পারবো যখন আমার এই ব্যাঙ্কিং অ্যাঙ্গেলটা ফোর ডিগ্রি ওর ফাইভ ডিগ্রি আর লেস দেন টেন ডিগ্রি হয় তখন কিন্তু যদি ব্যাঙ্কিং অ্যাঙ্গেলটা ফিফটিন ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি হয় তখন কিন্তু ভুলেও টেনথেটা ইকুয়াল সায়েন্সেটা লিখতে যাবা না তখন টেনথেটা দিয়েই ম্যাচ করবা তখন কী করবা তখন টেনথেটা দিয়েই ম্যাচ করতে হবে যদি ব্যাঙ্কিং অ্যাঙ্গেল আমি আবার বলি ব্যাঙ্কিং অ্যাঙ্গেল যদি টেন ডিগ্রির চাইতে বেশি হয়ে যায় তাহলে টেনথেটা দিয়েই তোমরা ডিফারেন্স ইন হাইট বের করবা আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে টেনথেটা ইকুয়ালস আবার সাইন্থেটা লিখো না টেনথেটা ইকুয়াল সাইনথিটা তখনই লিখা যাবে যখন অ্যাঙ্গেলটা জেনারেলি ফোর ফাইভ অর সিক্স ডিগ্রি থাকবে অথবা না ঠিক আছে তো এইটাই সাজেশন থাকলো তোমাদের কাছে যে যাতে করে এই ভুলটা তোমরা না করো এখন মেইনলি তোমাদের যে গুলোতে প্রবলেম সেই ম্যাথস প্রবলেমগুলো আমি একটু দেখাই দিই